হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রেস কিচেন ডায়েরিতে আপনাদের ওয়েলকাম। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটা পরোটা রেসিপি। এটা হচ্ছে বিটরুটের পরোটা। বিটরুটের পরোটা খুব হেলদি আর খেতেও খুব ভালো লাগে। আর বিটরুটের পরোটা কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। চলুন দেখে নিই ফটাফট রেসিপিটা। তো এখানে বিটরুট আমি গ্রেট করে রেখেছি গ্রেটারের সাহায্যে। এখানে 1 কাপের থেকে একটু বেশি 1.5 কাপ আছে বিটরুট গ্রেট করা। ধনে পাতা আছে, ধুয়ে রেখেছি। আর 1টা কাঁচা লঙ্কা আছে। আর রসুন আছে এখানে, না 4 কোয়া রসুন আছে। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, এতে আমি তেল দিয়ে দেবো। এতে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কুকিং অয়েল। এরপর আমি এটা গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো, ততক্ষণ আমি ঠান্ডা হতে দেবো। এরপর এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এই আটার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু কালো জিরে, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন।
রেডি হয়ে গেছে সব পরোটাগুলো, গরম গরম যে কোনো সবজির সঙ্গে এটা খুব ভালো লাগবে, বানিয়ে ফেলুন চটপট।